আমরা সবাই মার্ভেলকে চিনি, থাইনসকে চিনি। এই পর্যন্ত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে তিনটা অধ্যায় বা তিনটা ফেজ এসেছে, যার মধ্যে টোটাল 23টি মুভি ছিল এবং এই 23টি মুভির পরোক্ষভাবে মেন ভিলেন ছিল থাইনস। কিন্তু এখন তো আর থাইনস নেই, তো মার্ভেল ফ্যানদের মধ্যে এখন কোটি টাকার প্রশ্নটি হচ্ছে, এখন কে নেবে থাইনসের জায়গা, মানে মার্ভেলের মধ্যে নেক্সট বস লেভেল ভিলেন কে হবে। লোকি সিরিজের মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং মার্ভেলের নেক্সট বস লেভেল ভিলেনের নাম হচ্ছে ক্যাং দ্য কনকারার। তো কে এই ক্যাং? ক্যাং কে সম্পূর্ণরূপে চেনার জন্য আমাদেরকে মার্ভেলের কমিক বুকের পাতা উল্টাতে হবে। কিন্তু তার আগে তুমি যদি আমার মতো সুপার হিরোকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটি লাইক করো। আজকের ভিডিওর লাইকের টার্গেট মাত্র 7000, জলদি টার্গেটটি পূরণ করে দাও যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। এছাড়া তোমরা কমেন্টে অবশ্যই বলো মার্ভেলের মধ্যে তোমাদের সব থেকে পছন্দের সুপার হিরোর নাম কি। আমার তো আয়রন ম্যান, তোমাদেরটা কি অবশ্যই বলবে। তোমাদের যে কোনো একজন কমেন্টকে নিচে পিন করা হবে, এ কারণে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। বন্ধুরা ক্যাং এর ইতিহাস এবং অরিজিন অনেক এলোমেলো, কারণ এর মধ্যে মাল্টিপল টাইম ট্রাভেল ইনভলভ আছে। আমি ট্রাই করব খুব সহজে এটা বোঝানোর জন্য। ক্যাং দ্য কনকারারের আসল নাম হচ্ছে ন্যাথানিয়েল রিচার্ড। একে সর্বপ্রথম দেখতে পাওয়া যায় 1964 সালের ফ্যান্টাস্টিক ফোরের কমিক বুকের মধ্যে। ন্যাথানিয়েল রিচার্ড মূলত 31st century একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। একদিন সে কোনোভাবে ডক্টর ডুমের টাইম ট্রাভেল মেশিনটি খুঁজে পান এবং সে এটি দিয়ে টাইম ট্রাভেল করে প্রাচীন মিশরে চলে আসে। তার এখানে আসার প্রধান উদ্দেশ্য ছিল এন সাভানা নূরকে বন্দি করা, যে ছিল ইতিহাসের প্রথম এক্সম্যান অর মিউট্যান্ট, যাকে আমরা পরবর্তীতে অ্যাপোক্যালিপস নামে চিনব। এবং সে সেখানে তার ফিউচারের টেকনোলজি ব্যবহার করে প্রাচীন মিশরের রাজত্ব করতে থাকেন রামাটুট নামে। যাই হোক, পরে ঘটনাক্রমে ফ্যান্টাস্টিক ফোরের হাতে তার পরাজয় ঘটে। পরে সে তার নিজের টাইম লাইনে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভুলক্রমে সে অ্যাভেঞ্জারদের টাইম লাইনে চলে আসে এবং পরে তার সাথে অ্যাভেঞ্জারদের সাথে ফাইট হয়। তো এবারও অ্যাভেঞ্জারদের হাতে তার পরাজয় ঘটে এবং তাকে বর্তমান টাইম লাইন থেকে বের করে দেয়। সে আবার টাইম ট্রাভেল করে নিজের টাইম লাইনে চলে যাবার জন্য, কিন্তু এবারও দুর্ঘটনাবশত টাইম স্ট্রমের কারণে সে তার নিজের টাইম লাইনে বদলে 1000 বছর সামনের ফিউচারে চলে আসে। এবং এই টাইম লাইনে কেউ টেকনোলজি ইউজ করতে পারতো না। ভবিষ্যতের অনেক আধুনিক টেকনোলজি পরিত্যক্তভাবে পড়ে ছিল, কারণ এই সময়ের পুরো মানবজাতি ছিল অশিক্ষিত এবং বর্বর, তাই তারা কোনো আধুনিক টেকনোলজি ইউজ করতে পারতো না। ক্যাং তার সায়েন্টিফিক নলেজ ইউজ করে এবং সেই যুগের অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে নিজের জন্য একটি অ্যাডভান্স স্যুট তৈরি করে এবং ওই টাইমলাইন দখল করে রাজত্ব করতে থাকে। এছাড়া নিজের নতুন নাম রাখে ক্যাং দ্য কনকারার। এরপর ক্যাং জানতে পারে মাল্টিভার্স সম্পর্কে। এরপর ক্যাং মাল্টিভার্সের অন্য ক্যাং এর সাথে যুক্ত হয়ে যায়। তারা একে অপরের সাথে নলেজ শেয়ার করে, টেকনোলজি শেয়ার করে। একটা সময় পর মাল্টিভার্সের মধ্যে থাকা সকল ক্যাংরা মিলে কাউন্সিল অফ ক্যাং তৈরি করে। সবকিছু ঠিকই চলেছিল, কিন্তু একটা সময় পর মাল্টিভার্সের মধ্যে থাকা সকল ক্যাংদের মধ্যে যুদ্ধ লেগে যায় এবং এই যুদ্ধের মধ্যে যে বেঁচে থাকে সেই হয় আমাদের প্রাইম ক্যাং। ক্যাং এর মেইন সুপার পাওয়ার বা মেইন অ্যাবিলিটি হচ্ছে টাইম ট্রাভেল। এর মাধ্যমে সে অনেক কিছু করতে পারে। ক্যাং টাইম ট্রাভেল করে ইতিহাসের বিভিন্ন সময়ে সুপার ভিলেনের জায়গা নিয়েছে, এমনকি সে সুপার হিরো হওয়ারও চেষ্টা করেছে। কিন্তু সে যতবারই ট্রাই করুক তার আলটিমেট গোল হচ্ছে সে ক্যাং দ্য কনকারার হবেই। তো এখন কথা বলা যাক ক্যাং এর পাওয়ার এবং অ্যাবিলিটি সম্পর্কে। ক্যাং এর কাছে কোনো সুপার হিউম্যান অ্যাবিলিটি নেই, কিন্তু ক্যাং এর কাছে সুপার অ্যাডভান্স টেকনোলজি আছে ফিউচারের, যার মাধ্যমে সে প্রেজেন্ট টাইম লাইনের সবাইকে হারাতে পারবে। ক্যাং এর কাছে নিজের একটা আর্মি আছে, নিজের একটা ডাইমেনশন আছে যেখানে ইনফিনিটি স্টোন কাজ করে না। এছাড়া ক্যাং এর বেসিক পাওয়ার গুলোর মধ্যে আছে জিনিয়াস লেভেল ইন্টেলেক্ট লাইক টনি স্টার্ক, স্কিলড ট্যাকটিশিয়ান অ্যান্ড এক্সপার্ট ইন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট লাইক ক্যাপ্টেন আমেরিকা। এছাড়া আরও আছে একটি হাইলি অ্যাডভান্সড ফিউচারিস্টিক আর্মর, যেটি ক্যাংকে অনেকগুলো সুপার পাওয়ার দেয়, যেরকম সুপার হিউম্যান স্ট্রেংথ, এনার্জি অ্যাবজর্ব করতে পারে, এনার্জি বিম মারতে পারে এবং এনার্জি দিয়ে শিল্ড তৈরি করতে পারে যা হাল পর্যন্ত ভাঙতে পারবে না। এছাড়া আরও অনেক টুকটাক সুপার পাওয়ার আছে, কিন্তু ক্যাং এর প্রধান সুপার পাওয়ার হচ্ছে টাইম ট্রাভেল, যা দিয়ে সে যে কোনো কিছু করতে পারে। এবং বন্ধুরা এটাই হচ্ছে ক্যাং এর সংক্ষিপ্ত ইতিহাস। ক্যাংকে আমরা মার্ভেলের ফিউচারের অনেকগুলো মুভির ভিতরে দেখতে পাবো, লাইক লোকি, অ্যান্টম্যান 3, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস। এছাড়া আরও অনেক মুভির ভিতরে ক্যাংকে দেখতে পাবো আমরা। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ এবং গুড বাই।